নমস্কার বন্ধুরা, চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার মেয়ে হেবলার আঁকা কম্পিটিশনে প্রাইজ হয়েছে, তো সেই প্রাইজটা আজকে আমরা আনতে যাচ্ছি তিনজনে। এটা হচ্ছে মৌলালী, কোথায় যুবকেন্দ্র, মৌলালী যুবকেন্দ্র প্রাইজটা দেওয়া হবে, তার পশ্চিমবঙ্গ সরকার থেকে দিচ্ছে। তা চলুন দেখা যাক। আর অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছাপুর ডিপ অ্যান্ড ডাম বিস্কুলের থেকে আমার মেয়ে মানে হ্যাবলা সেরা সেরা হয়েছে, আর ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে। সেরা সেরাটা আমার মেয়েই হয়েছে, আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। আপনারা এইভাবেই প্রার্থনা করুন, আশীর্বাদ করুন, যাতে আমার মেয়ে আরও বড় হয়। চলুন যাচ্ছি, চলুন দেখি। বন্ধুরা, তালা ব্রিজটা এই শুরু হয়েছে কালকে, মানে উদ্বোধন হয়ে গেছে। এখন আমরা তালা ব্রিজের উপর দিয়েই যাব, দেখুন। দেখুন তালা ব্রিজ, ভালোই লাগছে কিন্তু। তারা বেশ আগেরটা সরু ছিল, এখনো পুরোপুরি খোলেনি। একমাত্র বাইক আর চার চাকা ছোট প্রাইভেট গাড়ি অ্যাকচুয়ালি অনুমতি দিয়েছে, বড় গাড়ি এখনো পারমিট দেয়নি। কিন্তু রাস্তা ব্রিজটা চওড়া করেছে মোটামুটি, এবার জাম হওয়া, জাম অনেক কম হবে, অনেক কম। এখান থেকে তো আরজিগল যায়, আরজিগলের রাস্তা এটাই তো। আরো রাস্তা সাইডে করা, এদিকেও করা, ওদিকেও করা, দুটোও করা। দেখুন বন্ধুরা, এটা খান্নার হাট, এখনো লোকে কেনাকাটা করছে পুজোর। ভিড়টা একবার দেখুন, ভিতরে টোটাল রয়েছে মার্কেট, এটা ভেতরেই মার্কেট পুরো। এখন এখন তো দুটো তিনটে বাজে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। তাহলে আপনাদের ভিতরে ঘুরে দেখা। বন্ধুরা, এটা শিয়ালদা ব্রিজ ক্রস করছি আমরা, এই দেখুন শিয়ালদা স্টেশন। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি যুবকেন্দ্রে। এই যে দেখুন, এই দাঁড়িয়ে আছে হ্যাবলা, তা ওরও বান্ধবী বন্ধুরা আসবে, ওদের জন্য ওয়েট করছি আমরা এখন। তা ওরা আসলে আমরা ভিতরে সবাই একসঙ্গে যাব। বন্ধুরা, ফাইনালি প্রীতি মানে হ্যাবলা আমার মেয়ে, প্রীতির বান্ধবী চলে এসছে, এবার যাব ভেতরে, চলুন। Thank you.
ওরা কি করে বুঝবে, ওদের নাম ধরে যখন ডাকবে বলে দিতে হবে। দিয়ে সামনে দাঁড়াই একটু, এখানে দাঁড়াবো প্রীতি সরকার। হলদিয়া শ্রুতি বিজয় কর হলদিয়া ছাত্ররা আসতে পারেনি, একজন টিচার এসছে ওনার হাতে, উনি কলকাতা থাকে, উনি সুবিধা ওনার হাতে। তারপরে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বন্ধুরা, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, তা আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে যদি কোনো ঠাকুরের প্যান্ডেল কিছু পড়ে, ঠাকুর দর্শন করে যাবো।